হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বাট এটা নতুন ভিডিও না, এই টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওটা আমি এর আগে আপলোড করেছিলাম, যেটা টপিকস ছিল জামার গলা কেন পিছনের দিকে চলে যায়। তো এই ভিডিওতে আপনারা অসম্ভব সুন্দর রকমের আমাকে অনেক রেসপন্স করেছেন, অনেকে অনেক রকমের কমেন্টস করেছেন এবং অনেকের ভালো লেগেছে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও। ইভেন এই ভিডিওর নিচে অনেকগুলো কমেন্ট আছে, যে কমেন্টগুলোতে আপনারা জানতে চেয়েছেন আপনাদের প্রবলেমসগুলোর কথা, কী কারণে জামার গলা পেছনে চলে যায়, কখনো জামার গলা যদি আপনারা বড় বানান তখন পেছনে চলে যায়, কখনো সামনের গলা ছোট হলে পেছনে চলে যায়, কখনো বা ব্লাউজের গলা পেছনে চলে যায়, কখনো বা গলা কলারওয়ালা জামার গলা পেছনে চলে যায়। তো অনেক 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 হরেক রকমের কমেন্টস দেখে আমি এখন আবার হচ্ছে এটার ভার্সন টু বানালাম। এখানে আমি একটু খুব ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কি কি কারণে আসলে জামার গলাগুলো পেছনে চলে যায়। তো আমি অবশ্যই কিছু না কিছু, যেহেতু কাজ করতেছি তো আপনাদেরকে শেখানোর জন্য আমার কিছু রিসার্চ করতে প্রয়োজন হয়েছে। তো আমি আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে কয়েকটা স্টেপ সম্পর্কে দেখাবো। টোটাল আমি পাঁচটা প্রবলেম আপনাদেরকে দেখানোর ট্রাই করব। ইভেন আপনারা অনেকে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিয়েছিলেন যে তাদের বিভিন্ন প্রবলেমের কারণে জামার গলাগুলো পেছনে যাচ্ছে, তো সেই প্রবলেমগুলোকে আমি কিভাবে সলভ করব সেই কারণে। তো সেই কমেন্টগুলো নিয়ে আসলে আমি ওয়ান বাই ওয়ান যদি রিপ্লাই করি এক একটা ভিডিও হয়ে যাবে, তো সেটা নিয়েও আমার প্ল্যান আছে। খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলোও রিপ্লাই হিসেবে পাবেন আপনারা। কিন্তু আজকে আমি ওভারঅল একটা ধারণা দেওয়ার ট্রাই করব খুব ভালোভাবে, যারা একদম কোনো প্রবলেমই জানেন না কী কারণে পেছনে যাচ্ছে, তারাও বুঝতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে আসলে কেন জামার গলা পেছনে চলে যাবে, কোন প্রবলেমটার কারণে পেছনে চলে যাবে, সেটা আমি আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর এবং দেখানোর ট্রাই করব। আশা করছি আপনারা খুব বুঝতে পারবেন, যেহেতু এটা একটি ইনফরমেটিভ ভিডিও, এখানে বেশি কথোপকথন হবে, আমি আপনাদেরকে বলবো আপনারা বোঝার ট্রাই করবেন। সো প্রথমে আমি যেহেতু এখানে অনেকগুলো পয়েন্ট আউট করবো আপনাদেরকে, আপনারা বিষয়গুলো নোট ডাউন করার ট্রাই করবেন যদি আপনাদের প্রয়োজন পড়ে আর কি। প্রথমত আমি পাঁচটা প্রবলেম এখানে আপনাদেরকে দেখাবো। প্রথম প্রবলেমটা হচ্ছে শোল্ডারের প্রবলেমের কারণে, দ্বিতীয়টা হচ্ছে নেক লাইনের কারণে, তৃতীয়টা হচ্ছে আর্ম হোলের কারণে, চতুর্থটা হচ্ছে চেস্টের কারণে, আর পঞ্চমটা হচ্ছে এই প্রবলেম সবগুলোর মধ্যে যে কোনো একটার মধ্যে যদি আমরা প্রবলেম করি কিন্তু আমরা যদি সেটা না জানি। আসলে সবগুলোর মধ্যে বলতে আমি হয়তোবা যে কোনো একটা নিয়েই হচ্ছে কাজ করতেছি কিন্তু আমি জানি না আমি কোন জায়গাটায় প্রবলেম করেছি, তখন গিয়ে হচ্ছে আমার পঞ্চম প্রবলেমটা আসবে। তো প্রথমত যেহেতু আমার শোল্ডারের প্রবলেম, সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। শোল্ডারটা হচ্ছে একটা জামা যখন আমরা বানাবো সেটার কাঁধ কতটুকু দিব সেটা নিয়ে। তো যেহেতু আমরা শোল্ডার নিয়ে কাজ করতেছি, আমি লিখলাম হচ্ছে শোল্ডার। যেমন ধরেন হচ্ছে আমি স্বভাবতই এখানে একজন মানুষের শোল্ডার ড্র করতেছি আপনাদেরকে, এটা হচ্ছে আমার একটা জামার শোল্ডারটা হচ্ছে আমার কমপ্লিটলি এতটুকুর মধ্যে হচ্ছে জামার শোল্ডারটা থাকবে। কিন্তু আমি যখন একটা ড্রেস বানাবো বা হচ্ছে একটা কামিজ বানাবো বা হচ্ছে একটা ব্লাউজ বানাবো, প্রথমেই আমাদেরকে শোল্ডারটা মেজারমেন্ট করতে হবে। ধরুন কারোর শোল্ডার আছে 16 ইঞ্চি, কারোর শোল্ডার আছে 16 ইঞ্চি। এখন আমাকে এখানে ফুল কলার বানাইতে হলে কিন্তু তার শোল্ডারটা 16 রাখতে হবে, আদারওয়াইজ আমি যদি শোল্ডারটাকে যদি 15 দিয়ে বানাই তখন কিন্তু তার শোল্ডারটা কিন্তু টাইট থাকবে। যখন দুদিক থেকে একটা কাপড়কে যখন আপনি শোল্ডারটাকে শর্ট বানাবেন তখন দেখা যাবে কি দুদিক থেকে কাপড়টা ভিতরের দিকে টানতে থাকবে, কারণ যেহেতু আপনার হাতের মধ্যে মুভমেন্ট সহজ হবে না, আপনার শোল্ডারটার মধ্যে ফিটিংসটা সুন্দর থাকবে না, আপনি কিন্তু বানিয়েছেন শোল্ডারটা ছোট করে। যদি ছোট করে বানান তখন কিন্তু এদিক থেকে যখন কাপড়টা টানবে ভিতরের দিকে, এদিক থেকেও যখন কাপড়টা ভিতরের দিকে টানবে তখন কিন্তু জামার গলাটা উপরের দিকে উঠে আসার সম্ভাবনা থাকবে। উপরের দিকে উঠে আসতে চাইলেই মনে হবে যে জামার গলাটা পেছনের দিকে চলে যাচ্ছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে শোল্ডারটাকে কোনোভাবেই হচ্ছে আমরা ভুল মেজারমেন্ট করা যাবে না, শোল্ডারটাকে খুব সুন্দরভাবে মেজারমেন্ট করতে হবে। যদি খোলা গলার ক্ষেত্রে আপনারা মেজারমেন্ট করেন তখনও কিন্তু শোল্ডারটাকে ছোট বানানো যাবে না, শোল্ডারটা যেন আমাদের নেক লাইন বরাবর এটা ফিট হয় সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ইভেন শোল্ডারটা যেন পরেও না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো এটার সমাধান হচ্ছে আপনাদেরকে আমার চ্যানেলে যে টিউটোরিয়ালগুলো আছে সেটাকে ফলো করা এবং টিউটোরিয়ালগুলো দেখে দেখে বোঝার চেষ্টা করা। ডে টু ডে আপনি যখন এগুলো ফলো করবেন তখন আপনার জন্য সুবিধা হবে। নেক্সট হচ্ছে আমাদের 2 নম্বর হচ্ছে নেক লাইন। নেক লাইন বলতে আমরা বোঝাচ্ছি যে এই যে আমরা যে এই গলাটা কাটিং করেছি
এই গলাটাকে আমি আসলে কতটুকু পরিমাণ হচ্ছে কাটিং করেছি। অনেকের ক্ষেত্রে দেখা যায় এই গলাটা যখন আমি দেখা যায় কি সামনের গলাটাকে ছোট কাটিং করেছি, পিছনের গলাটাকে বড় কাটিং করেছি, তখন দেখা যায় অনেকের ক্ষেত্রে পেছনের দিকে গলাটা চলে যাচ্ছে। কারণ ধরেন হচ্ছে সামনের দিকে আমার গলাটা দরকার হচ্ছে, এদিকে 4 ইঞ্চি দরকার হচ্ছে আমার নেকলাইনটাকে চওড়া কাটিং করা, কিন্তু আমি সেটাকে যদি 3 ইঞ্চি কাটিং করি তখন দেখা যাবে যখন আমি নেকলাইনটাকে 3 ইঞ্চি কাটিং করেছি, 4 ইঞ্চির জায়গায় 3 ইঞ্চি কাটিং করেছি, তখন এটা দেখা যাবে আস্তে আস্তে সংকুচিত হইতে থাকবে। মানে হচ্ছে আমার যেহেতু ড্রেসের মধ্যে আমি যতটুকু দরকার ততটুকু দিই নাই, তখন এটা অবশ্যই সেই জায়গাটা নেওয়ার ট্রাই করবে। যখন এটা আপনার এমনিতেই ছোট আছে সেটা আরও টানার ট্রাই টানতে থাকবে, তখন দেখা যাবে আরও ছোট হবে, তখন গলাটা উপরের দিকে স্বভাবতই ওঠার সম্ভাবনা থাকবে। যদি আপনি নেকলাইনটাকে কমপ্লিটলি খুব সুন্দরভাবে যদি ফিট করতে না পারেন একটা ড্রেসের মধ্যে, তখনও দেখা যাবে সামনের দিক থেকে পেছনের দিকে গলাটা চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটাকে অবশ্যই সলভ করার জন্য আমাদের নেকলাইনটা জরুরি। কিভাবে আমরা নেকলাইনটা কাটিং করব এবং নেকলাইনটাকে কিভাবে সেলাই করব সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টের মধ্যে। এরপর হচ্ছে আর্মহোলের বিষয়টা। আর্মহোলের বিষয়টা আসবে হচ্ছে আমার, যেমন ধরুন একটা জামার আর্মহোলটা আমি এভাবে কাটিং করেছি, এই যে এখানে জামার দুপাশে যেহেতু আর্মহোল আমরা কাটিং করি, অনেকে কিন্তু আর্মহোল ফিটিংস পরতে পছন্দ করে, অনেকে আবার লুজ পরতে পছন্দ করে। তো এখানে কিন্তু ফিটিংসের মধ্যে একটু অন্যরকম সংজ্ঞা আছে। কেউ হয়তো বা আর্মহোলটাকে আপনি ফিটিংস বলেছে, কিন্তু আপনি এমনভাবে ফিটিং করেছেন কিন্তু সেটার পোর্শনটা ঠিক রাখেন নাই, কিন্তু আর্মহোলটা ফিটিংই আছে, মনে হচ্ছে না যে টাইট আছে বেশি, কিন্তু ফিটিংস আছে, কিন্তু তারপরেও কিন্তু আর্মহোলটা যদি সুন্দরভাবে ফিট না হয়, কাটিংটা ঠিকঠাকভাবে না হয়, তখনও কিন্তু গলাটা পিছনের দিকে টানার সম্ভাবনা থাকবে। কারণ হচ্ছে গিয়ে যেমন ধরুন আপনি সামনেও আর্মহোলটা সুন্দরভাবে কাটিং করেছেন, পিছনেও আর্মহোলটা কাটিং করেছেন, কিন্তু আপনি একটা জিনিস ভুল করেছেন, পেছনের পার্টে কিন্তু আমাদের সবারই একটা কার্ভ অংশ থাকে। তো পেছনের পার্টে কিন্তু স্বভাবতই সামনের থেকে পেছনের পার্টে জায়গাগুলো বেশি লাগে, মানে হচ্ছে আর্মহোলের কাটিংটা একটু বড় প্রয়োজন। সামনের কাটিংটা যদি আপনার এত বড় প্রয়োজন, পেছনের কাটিংটা কিন্তু উপরের দিকে আরও 1 ইঞ্চি এক্সট্রা প্রয়োজন। কারণ পেছনের দিকটা দেখবেন আপনি সবসময় একটু কার্ভ অবস্থায় থাকবে, তো পেছনের পার্টটা যদি একটু কার্ভ অবস্থায় থাকে, তখন পেছনের অংশটাকে কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে হচ্ছে কাটিংটা করতে হবে, যেন হচ্ছে পেছনের অংশটুকু কোনোভাবেই সামনের অংশটুকু থেকে কাপড় টেনে না নেয়। যদি আপনি আর্মহোলটাকে সুন্দরভাবে কাটিং না করেন, তখন যদি জামাটাকে পরেন, তখন দেখা যাবে কি পেছনের অংশে যে কাপড়টা ঘাটতি থাকবে সেই অংশটুকু কিন্তু সামনের দিক থেকে কাপড়টাকে টেনে নেওয়ার ট্রাই করবে। তো সেইটা যদি হয়, তখন কিন্তু কি আপনার যা সামনের গলা কিন্তু পেছনের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেটাকে প্রবলেমটাকে আপনাকে সলভ করতে হলে অবশ্যই কিন্তু আর্মহোলটাকে সুন্দরভাবে কাটিং করতে হবে এবং আর্মহোলের ফিটিংসটা দেখতে হবে। এই কাটিংটুকু কিন্তু আপনি আমার চ্যানেলে দেখতে পারবেন, এর আগের ভিডিওতেও আমি দেখানোর ট্রাই করেছি। হোপফুলি আপনারা বোঝার চেষ্টা করেন আমি কোন কোন প্রবলেমগুলোর কথা বলেছি। এরপর আসেন কিন্তু আমাদের চেস্টের কথা। এই চেস্টের বিষয়টা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। আমি আপনাদেরকে জাস্ট দু একটা জিনিস দেখানোর ট্রাই করতেছি। চেস্টের বিষয়টা যেমন ধরুন আমি এখানে একটা যদি জামা কাটিং করি, যেমন ধরুন আসুন আমরা কিন্তু একটা জামা কাটিং করলে সেখানে কিন্তু 3 রকমের মেজারমেন্ট থাকে চেস্টের ক্ষেত্রে। এটা কিন্তু একদম আপার পোর্শনটা চেস্টের, আর এটা হচ্ছে ফুল বাস্ট, আর এদিকে হচ্ছে পেটের মেজারমেন্টটা। সো অনেক সময় দেখা যায় আমরা যদি এই দিকে কিন্তু জামার মধ্যে তলপাত দিতে গিয়ে এই দিকের অংশটা যদি বেশি কাটিং করে ফেলি, এই অংশটা যদি বেশি টাইট হয়ে যায়, তখন দেখা যায় এই দিকে একটা টান টান ভাব থাকার কারণে জামাটা উপরের দিকে ওঠার সম্ভাবনা থাকতে পারে, বাট সব ক্ষেত্রে হবে না কিন্তু থাকতে পারে। তো এই দিকটা যেন বেশি ফিটিংস না হয় সেটা দেখার ট্রাই করবেন, বাট এদিকটা ফিটিংস হইলেই কিন্তু জামাটা সুন্দর হয়, কিন্তু বেশি যেন টাইট না হয়ে যায় সেটার সম্ভাবনা দেখবেন এবং যেন না হয় সেটা সে ব্যাপারে কাজ করবেন। এরপরে আসেন হচ্ছে আপার চেস্ট। অনেকের ক্ষেত্রে দেখা যায় আপার চেস্টটা যদি আপনি বেশি ফিটিংস দিয়ে দেন, তখন দেখা যায় কি জামাটা সামনের দিক দুপাশ থেকে টানতে শুরু করে, দুপাশ থেকে টানলেই কিন্তু নিচের দিক থেকে জামাটা উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। ইভেন এই প্রবলেমটা যদি ব্লাউজেও হয়, ব্লাউজে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যেহেতু আমরা লেডিসদের জন্য ব্লাউজগুলো বানানো হয়, তো সামনের অংশে যদি পর্যাপ্ত পরিমাণে তাদের ব্রেস্টের জন্য আমরা যদি কাপড়টাকে না রাখি, বা দেখা যায় কি অনেকে ফুল বাস্টের জায়গায় ফিটিংস বেশি হয়ে যাচ্ছে,
ইভেন আমার আপার চেস্টের জায়গাটাও বেশি ফিটিংস হয়ে যাচ্ছে, তখন দেখা যায় কি বুকের কাপড়টা উপরের দিকে উঠে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। ইভেন তার সাথে যদি আমার এই আর্ম হোলের মেজারমেন্টটাও যদি সঠিকভাবে না হয়, আর যদি আমার এইদিকে চেস্টের মেজারমেন্টটাও সুন্দরভাবে না হয়, আর হচ্ছে আমার এইদিকে শোল্ডারের মেজারমেন্টটাও যদি সুন্দরভাবে না হয়, তখন দেখা যায় কি যে আমার গলাটা পেছনের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে অবশ্যই আপার চেস্টের মেজারমেন্টটা ঠিকভাবে করতে হবে, ফুল বাস্টের মেজারমেন্টটা ঠিকভাবে করতে হবে, আর পেটের মেজারমেন্টটা ঠিকভাবে করতে হবে। পেটের মেজারমেন্টটা যদি ফিটিং সুন্দরভাবে হয়, আপার চেস্টটা যদি ঠিকভাবে হয় এবং ফুল বাস্টের মেজারমেন্টটা যদি ঠিকভাবে হয়, তখন এই তিনটা মেজারমেন্ট যদি খুব সুন্দরভাবে বসে, তখন দেখা যাবে আপনার ড্রেসটাও জায়গা থেকে নড়বে না, এবং আপনার যদি শোল্ডার মেজারমেন্টটাও ঠিকঠাক থাকে, তখন দেখা যাবে কি এই ড্রেসটার গলা আর কোনোভাবেই পেছনের দিকে যাবে না। তো অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা যদি হয়, যদি দেখা যায় অনেকের আপার চেস্টে প্রবলেম থাকে, তখনও পেছনের দিকে যেতে পারে। তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনাকে কাটিংটা খুব সুন্দরভাবে করতে হবে, এবং যতটুকু পরিমাণ কাপড় আপনি হচ্ছে সেলাই করার জন্য রেখেছেন, সেইটা কি সেলাই করেছেন কিনা সেইটাকে খেয়াল রাখতে হবে আপনাকে। এর বাহিরে আমি যে পঞ্চম পয়েন্টের কথা আপনাকে বলেছিলাম, সেটা আসলে তখনই হয় যখন দেখা যায় এই সবগুলো মেজারমেন্টে কাজ করতে গিয়ে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে ফেলি। কোনোটাই আমি কিন্তু জানি না আসলে কিভাবে কি কাজ হবে, প্রত্যেকটা জিনিসের একটা ফর্মুলা থাকে, সেটাকে যদি আপনি খুব ভালোভাবে ফলো না করেন, সেটাকে যদি আপনি রুলস আকারে না ইউজ করেন, তখন দেখা যাবে কি এই প্রবলেমগুলো হবে। তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনাকে পার্ট বাই পার্ট কিন্তু ভিডিওগুলো দেখতে হবে, এবং আপনি যত দেখবেন তত শিখবেন। আসলে অনেক রকমের অনেক চ্যানেলে অনেকভাবে বলেছে, কিন্তু আমি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর ট্রাই করেছি। এছাড়া আপনাদের কমেন্টগুলোতে অনেকে অনেক রকমের প্রবলেম জানতে চেয়েছিলেন, সেগুলোকে আমি খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আশা করছি আপনারা যদি শোল্ডার, নেকলাইন, আর্ম হোল এবং চেস্টের মেজারমেন্টগুলো খুব ভালোভাবে শিখেন এবং কাটিং করতে পারেন, এবং সেলাই করার সময় সেই মেজারমেন্টগুলো অনুযায়ী সেলাই করেন, তাহলে আপনাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি এই ধরনের আরও ভিডিও পেতে চান বা এই ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করার ট্রাই করব। এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেওয়ার ট্রাই করব। হোপফুলি সবার ভালো লাগবে, একটু হলেও সবার উপকারে আসবে। যদি উপকার আসে শেয়ার করতে ভুলবেন না। আপনারা আমার ফেসবুক পেজটাকে ভিজিট করতে পারেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। সবসময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।